আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দুদিন আপনাদের অনুষ্ঠানের ব্লগ দেখিয়েছি, আমরা দুদিন অনুষ্ঠান এনজয় করেছি। তো আজকে ভাবলাম যে একটু ফ্রি আছি, তিন চার দিন আমাদের কোনো অনুষ্ঠান নাই, তাই ভাবলাম একটু আম্মুর বাসা থেকে ঘুরে আসি। আম্মু অনেক দিন ধরেই বাসায় আসার জন্য বলতেছিল, তো সময় করে হয়ে ওঠা হয়নি আসা, কারণ ছেলের স্কুল, মেয়ের স্কুল এসব নিয়ে আর দেখা যায় আম্মুর বাসায় তেমন একটা যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম যে একটু ঘুরে আসি, দুদিন বন্ধ আছে স্কুল বৃহস্পতি শুক্র, তাই আম্মুর বাসায় চলে গেলাম। সকাল সকালই আম্মুর বাসায় আজকে চলে গেছি। এই যে আমরা এখন আম্মুর বাসার জন্য বের হয়ে গেছি, এখন আমরা কদমতলিতে আছি, প্রায় কাছাকাছি এসে পড়েছি। আমার আম্মুর বাসা জিঞ্জিরা অমৃতাপুরে। তো এতো আর এদিকে তো আমার ছেলে আর মেয়ে পাগল হয়ে গেছে নানু বাসা যাবে, অনেকদিন হলো তারা নানু বাসা যায় না, তাই ভাবলাম একটু নানু বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ওদের মাইন্ডটাও একটু ফ্রেশ হবে। সামনে যেহেতু ওদের এক্সাম আছে, ফাইনাল এক্সাম, তো তখন আর মামুর বাসায় অনেক দিন হবে যাওয়া হবে না। তাই এতো আমরা নিচে এসে পড়েছি, আমার বাসার নিচে নিচে আমার চাচাতো ভাইয়ের সাথে দেখা হলো। এতো আমরা এখন উপরে উঠে যাচ্ছি। আমার মেয়ে তো সিঁড়ি দিয়ে চলে যাচ্ছে নানু বাসায় আগে আগে। এই যে আমার মেয়ে প্রায় এসে পড়েছে, দৌড় দিতে দিতে নানু বাসায় এসে পড়েছে। এখনও ও তো কলিং বেল টিপতে পারতেছিল না, ও তো ছোটো, ওর সাইজ কলিং বেলের ওদিক হাত যাচ্ছিল না। ও অনেকবার ট্রাই করতেছে কিন্তু ও আর কলিং বেলটা বাজাতে পারতেছিল না। তারপর আমরাই বাজিয়ে আম্মু এতো আমার আম্মু গেটটা খুলে দিয়েছে, আমরা এখন বাসায় এসে পড়েছি। এদিকে আমার ভাই এখনও ঘুম, তো আমরা সোজাসুজি আম্মুর ঘরে ঢুকে গেলাম। এখানে আমি বোরখা খুলে তারপর এতো একটু আম্মুদের বাসার একটু ভিডিও ক্লিপ নিতেছি এখানে। আর ওদিকে আম্মু রান্না করতেছিল, আম্মু আজকে গরুর মাংস রান্না করেছিল। যেহেতু আমার ছেলে একটু অসুস্থ, গরুর মাংস খেতে পারবে না, তাই আবার রান্না করতে চলে গেল। ওর জন্য একটু মুরগি রান্না করা ছিল আগেই, ওর জন্য একটু ডিম দোপাজি করে দিল। এই যে এখানে আম্মু আমাদের জন্য ভর্তা করেছিল, চিংড়ি মাছের ভর্তা, পটল ভর্তা। আমার অনেক ভর্তা খেতে মন চাচ্ছিল। এখানে এই যে ইলিশ মাছের দোপাজি করেছিল, ডিমও ছিল সাথে। এখানে আমার ছেলের জন্য শুধু মুরগি রান্না করেছিল, এই যে ডিম রান্না করেছে ওর জন্য, ও ডিম খাবে আর মুরগি খাবে। আর গরু মাংস ছিল, গরু মাংস আমার ছেলে একদমই খেতে পারবে না, তাই গরু মাংস আর ওকে দেওয়া হয়নি। তো আমরা এই যে এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। এই যে ভর্তাগুলো অনেক ইয়ামি হয়েছিল, আমি ভর্তাগুলো দিয়ে অনেক শান্তিভাবে ভাত খেতে পেরেছি, তো ভর্তাগুলো অনেক টেস্টি ছিল। তারপর এই যে আমি অনেক ইলিশ মাছের ডিমটা অনেক পছন্দ করি, এই যে আমি এখন ইলিশ মাছের ডিম খাবো। গরু মাংসটাও অনেক মজা হয়েছিল। এদিকে আমার মেয়েকে খাওয়ে দিয়েছি, এই যে ওর হাড্ডিগুলো, ও এখন আমার মতো এরকমভাবে হাড্ডি খেতে পারে। এতো এখন গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি, তো গরু মাংসটাও অনেক মজা হয়েছিল। তারপর বিকেলের দিকে চলে গেলাম একটু ছাদে, তো ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। অনেকদিন পর বাসায় এসেছি, মার বাসা আসলে এক ধরনের অন্যরকম শান্তি লাগে। অনেকদিন পর বাসায় এসেছি যেহেতু একটু ছাদে উঠে গেলাম, তো ছাদে আমার বেশি একটা ওঠা হয় না, আজকে ভিডিও করার জন্যই মেনলি ছাদে ওঠা। এতো আমার মেয়ে চলে গেছে ছাদে, তো ছাদে তো আমাদের এখানে আগে অনেক আর কি মাঠের মতো ছিল, এখন সব জায়গায় বাড়ি হয়ে গেছে। এই যে দেখাই যাচ্ছে পুরো বাড়ি একদম লাগানো লাগানো বাড়ি হয়ে গেছে, এখান থেকে পুরো ব্রিজ পর্যন্ত এখন পুরোপুরি বাড়িতে ভরে গেছে। এই যে আগে আমাদের এখানে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, এখন দেখা গেছে এত বাড়ি হয়েছে, একদম লাগানো লাগানো বাড়ি। এখানে এই যে গাছগুলো, আরও গাছ ছিল এখানে, আর গাছগুলো অনেক সুন্দর সুন্দর গাছগুলো ফুল ফুটেছে। আগে আরও গাছ ছিল, এখন
দেখা গেছে এই কয়েকটাই আছে, সেরকমভাবে ও কেউ যত্ন নিতে পারে না, সময় নেই কারো, তাই গাছগুলো বেশি বোনা হয় না। আর দেখা যায় যে গাছ হলে গাছের যত্ন বেশি করে নিতে হয়, তো গাছটা তো আর এখন বেশি সময় নেই কারো, সবাই ব্যস্ত, তাই আর গাছের সেই রকম যত্ন নেওয়া হয় না। তো আমাদের এখানেও আরও গাছ ছিল, তো এখানে গাছগুলো নেই এখন, এই যে। আর এই যে মাঠগুলোতে এখন বাসা ভর্তি হয়ে গেছে, এখন সবগুলো শুধু বাসা আর বাসা। আর এখান থেকে একদম পদ্মতলী পর্যন্ত একটা রাস্তা করে দিয়েছে, যে দেখা যায় আমাদের বাসা থেকে একদম কদমতলী পর্যন্ত এখন রিক্সা যায়, এই রাস্তা দিয়েও যায়। আমরা যে রাস্তা দিয়ে সব সময় চলাফেরা করি, ডাকপাড়া রাস্তা, ওই যে রিক্সা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েও এখন একদম ব্রিজ পর্যন্ত চলে যায়। তো এর তো আকাশটাও অনেক সুন্দর লাগতেছিল, এই যে অনেকদিন পর বাসায় এসেছি, অনেক ভালো লাগতেছে। তো আজকে আমি আজকে আর কালকে দুদিন থাকবো, তারপর নিচে নেমে গেলাম, এখানে নাস্তার জন্য এই যে পিৎজা এনেছিল, তারপর বার্গার এনেছিল। তো বার্গারটা বেশি একটা ভালো লাগতেছিল না, পিৎজাটা একটু ভালোই ছিল। পিৎজাটা খেয়ে আমরা এখন বিকালের নাস্তাটা শেষ করে নিব, এই যে বিকেলের জন্য চা করেছিল, আর আম্মু বাচ্চাদের জন্য এই যে এখানে ফ্রাই করেছিল, এটা আম্মু বাচ্চাদের জন্য করেছিল, আমার মেয়ে অনেক পছন্দ করে, তো এটার জন্য আম্মু করেছিল। তো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করলাম, আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাব। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।